প্রিয় শিক্ষার্থী ড্রয়িং ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার নতুন একটি ড্রয়িং নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের ড্রয়িং স্যার তো আমি আশা করি তোমরা সবাই রেডি আছো খাতা পেন্সিল নিয়ে তো তার আগে আমাদের জানতে হবে আমরা আজকে কি আঁকব আমরা আজকে আঁকব প্রথমে খাতাটির ঠিক একটু নিচে একটি সোজা ডাক টানতে হবে এবং ঠিক এটার ওপরে সুন্দর দাগ হয়ে গেল এরপরে আমরা এই দুই সাইডটা সুন্দর করে মিলিয়ে দিব এবং এটার ওপরে ঠিক আর একটি সিঁড়ির মতো আঁকতে হবে এরকম করে আমাদের দুইটা দাগ টেনে নিতে হবে এরপরে যে কাজটি করতে হবে এই যে প্রথম যেটা সিঁড়ি করেছি এখান থেকে আমাদের একটা রাউন্ড শেপ এখানে দিতে হবে শেপ দেওয়ার পরে এই রাউন্ড শেপের দাগটা ঠিক যেখানে এসেছে এখান থেকে আমাদের সোজা এইভাবে একটি দাগ দিতে হবে এবং এই দাগটাকে আমরা ঠিক এইভাবে আমরা এটাকে মিলিয়ে দিব এরপরে যে কাজটি করতে হবে যে আমাদের এই কর্নারটা এই কর্নারটাকে আমরা একটি রাউন্ড শেপে নিয়ে আসব এই কর্নারটাকে একটি রাউন্ড শেপে নিয়ে আসবো দেখো এইভাবে এইভাবে একটি এখানে একটা রাউন্ড শেপ নিয়ে আসব এবং এটাকেও ঠিক একইভাবে এরপর আমাদের যে কাজটি করতে হবে গাড়িটার যে চাকার যে একটা জায়গা আছে এই জায়গাটাতে আমাদের একটি সুন্দর দুটো চাকার করে নিতে হবে ঠিক এইভাবে আমাদের একটি চাকার রাউন্ড করতে হবে দেখো এখানে আমি সব কিছু কিন্তু প্রিহেন্ডে করছি আমি কোনো বৃত্ত বা স্কেল ব্যবহার করছি না তোমরাও এভাবেই চেষ্টা করবে এবং এপাশেও পাশেও একটি চাকার শেপ এঁকে নিলাম এবং এর মাঝখানে এরকম করে একটা সাকার শেপ করে নিলাম নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই যে এখানে এই গাড়িটার গ্লাস গাড়িটার গ্লাসের ব্যাপারটা আমাদের করে নিতে হবে তার আগে আমাদের এখন যে কাজটি করণীয় সেটা হলো আমরা যে দুইটা সিঁড়ি এঁকেছিলাম এই সিঁড়ির যে দাগগুলো আছে এই দাগগুলো আমাদের মিশে ফেলতে হবে এই যে এই দাগটা তারপরে যে কোনার দাগগুলো তারপরে যে ভিতরের দাগগুলো এই চাকার ভিতরের দাগগুলো এই দাগগুলো আমাদের সুন্দর করে মিশিয়ে ফেলতে হবে এবং এই যে এই জায়গাটাতে গাড়ির ঠিক এই সামনের এই অংশটাতে আমাদের একটি শেপ তৈরি করতে হবে এই এই অংশটা তৈরি করার পরে আমাদের বাকিগুলো বাকি দাগগুলো সব মিশিয়ে ফেলতে হবে এই যে এই দাগগুলো এই দাগগুলো সব সুন্দর করে মিশে ফেলতে হবে এমন করে করতে হবে যেন ওই দাগগুলো না থাকে দাগগুলো দেখো মুছে ফেলার পরে গাড়িটার একটি অন্যরকম শেপ চলে আসছে আমরা মাঝখানের যে দাগগুলো ছিল সিঁড়িগুলো ছিল সবগুলো মুছে ফেলেছি এবং আমরা যে মূল দাগটা সেটা রেখেছি গাড়ির যে মূল দাগটা এরপরে দেখো কি করতে হবে এরপর আমাদের এই যে গাড়ির ওপরের যে কাচ এবং এই অংশগুলো আমাদের আঁকতে হবে এবং এই গাড়িতে ঢোকার গেট সামনের কাঁচ সাইডের কাচ এগুলো আমরা আস্তে আস্তে আঁকব দেখো আমরা প্রথমে গাড়ির সামনের কাজটা এঁকে নিই সামনের কাজ আঁকার জন্য দেখো এরকম সামনে একটা কাচের অংশ করলাম এরপরে এটাকে একটু রাউন্ড করে দিতে হবে দেখো সুন্দর করে রাউন্ড করে আমি এ নিচের অংশে মিলিয়ে দিলাম দেখো গাড়িটার একটি সুন্দর শেপ হয়ে গেল এরপরে গাড়ির যে একটা লুকিং গ্লাস থাকে এই লুকিং গ্লাসটা আমরা এঁকে দেব এরপরে আমাদের গাড়ির সাইডের গ্লাসটা করতে হবে এইভাবে একটি বাঁকা করে দাগ দিতে হবে এটা একটি গেট করে ফেললাম এরপরে ঠিক এমন একটি পজিশনে গেট খোলার যে হ্যান্ডেলটা সেটা বানিয়ে ফেললাম এ পাশেও একটি হ্যান্ডেল থাকে দেখো কত সুন্দরভাবে একটি গাড়ির শেপ তৈরি হয়ে গেল একটি সুন্দর গাড়ি তৈরি হয়ে গেল এরপরে দেখো আমাদের আরেকটি কাজ করতে হবে গাড়ির সুন্দর একটি পেছনে এবং সামনে একটি লাইট দিব চল আমরা সামনে লাইটটা দিই সামনে একটি লাইট দিলাম তারপর পিছনেও একটি লাইট দিয়ে দিলাম দেখো গাড়িটা কিন্তু আস্তে আস্তে রিয়েল হয়ে যাচ্ছে অনেক সুন্দর হয়ে যাচ্ছে এরপরে একটি কালার করলে তো আরও সুন্দর লাগবে তো এভাবে তোমাদের আস্তে 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 সুন্দর করে প্র্যাকটিস করতে হবে এরপরে গাড়িটির ওঠার একটা সিঁড়ি এবং চাকার উপরের যে একটা রাউন্ড শেপ এটা আমরা একইভাবে আমরা দাগটা দিয়ে দিব দেখো কত সুন্দরভাবে আমাদের গাড়িটা আঁকানো হয়ে গেল এরপরে আমাদের গাড়ির চাকার ভিতরের অংশটা আমাদের করে ফেলতে হবে ভাবে এই পাশেও দেখো সুন্দর করে আমরা গাড়িটা আঁকা শেষ করলাম এভাবে তোমরাও বাসায় আস্তে আস্তে সুন্দর করে ছবি আঁকবে আঁকলে দেখবে যে অনেক সুন্দর হচ্ছে আগের তুলনায় এভাবে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে যে যত বেশি প্র্যাকটিস করবে তার ড্রয়িংটা তত বেশি সুন্দর হবে তো আজকের মতো এখানে শেষ করছি আবার পরের ক্লাসে আমরা আমাদের দেখা হবে পরের ক্লাসে আমরা এই গাড়িটা সুন্দর করে রঙ করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ